আসসালামু আলাইকুম। এরকম ওয়েদার দেখলে কি আর ঘরে থাকতে মন চায়? সো চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে। আসলে শপিং না করলো শপিং মলে ঘুরতে খারাপ লাগে না, বাচ্চাদের নিয়ে আসলে ওদের মুড চেঞ্জ হয়। আর যেহেতু সামার আসছে তো গাছপালাও, ছোট ছোট ফুল গাছ বা সব ধরনের সবজি লাগানো সব কিছু এখন একটা সামারের সব কিছু থাকে, মানে শপিং মলগুলোতে। আমি সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখছিলাম, মার্কেটে গেলে মজাই পাই, দৌড়াদৌড়ি করতে পারি ইচ্ছা মতে। আর ওদেরকে আসলে একটু আনন্দ দেওয়ার জন্যই নিয়ে যাওয়া, কারণ রাফনি বাবা বিকেলে চলে যাবে কাজে। সকালটা আমি তো একটু ফ্রি ছিল, আর শনিবার বাচ্চারাও বাসায়, তো তাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসা আর কি। অন্যদিন তো আসলে ওরা সময় পায় না, দেখা যায় স্কুল থেকে আসে, আরবিক লেসন থাকে, সুইমিং লেসন থাকে, তারপর রাফনি কোচিং থেকে, মানে সব কিছু মিলিয়ে মানে বাকি দিনগুলোতে অনেক বেশি বিজি থাকে। সো উইকেন্ডেই দেখা যায় যে একটু ঘোরানোর চেষ্টা আর কি। আর ওদের আসলে ওদেরকে নিয়ে ঘোরানো তেমন কোনো শপিং আসলে ছিল না, তো ওরা স্টিকার কিনবে, সো ওদের স্টিকার, ওদের পছন্দের একটু একটু জিনিস কিনে দিয়েছি। একটা ফুলকপি নিলাম আজকে, যে আজকে ভাবলাম যে একটু ফুলকপি রান্না করবো। আর হঠাৎ করে রাফান বলছিল যে নেহারি রান্না করতে, ও মানে অনেকদিন আগের কথা আমাকে বলছিল যে তুমি যে নেহারি রান্না করো ওইটা আমার কাছে অনেক ভালো লাগে, সো আমাকে ওটা করে দিবা। তো বাচ্চা মানুষ যেহেতু এটা বলছে, তাই আসলে এটার জন্যই আজকে আরও বের হয়েছি, যে একটু গরুর পা, যেটা আমরা বলি নেহারি রান্না করার জন্য গরুর পাই তো কিনে নিয়ে আসতে হয়, আবার ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে উপরের এই চামড়াটা ফেলে দিতে হবে, ভালো করে ক্লিন করে দেন রান্না করব। রান্নাটা আজকে হয়তো বা রাতে করব, মানে এখন জাস্ট ভিজিয়ে রাখবো, তারপর ক্লিন করতে হবে, তারপর গিয়ে রান্না করব আর কি। আর বাচ্চা মানুষ যেহেতু, আসলে এটা অনেক মজাই হয় নেহারিটা, ভালো লাগে খেতে। আর আজকে এই হটডগটাও কিনে নিয়ে এসেছিলাম, এটা স্পাইসি হটডগ, আর হচ্ছে এটা চিকেনের, তো বাচ্চারা এটা ভালোই পছন্দ করে। আর আমি হালকা একটু তেলে জাস্ট গরম করার মতো এপাশ ওপাশ ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি, আর এটা ওরা খালি খালি খেয়ে ফেলে, মানে নর্মালি যে হটডগের বানটা থাকে ওটার ভিতরে এটা মানে ওদের দিতে হয় না, ওরা জাস্ট এমনিতে সস ম্যানেজ দিয়েও খুব পছন্দ করে খেয়ে নেয় আর কি। আর অনেক সময় আমি ওভাবেও বানিয়ে দেই, আর আজকে নাকি খালি খালি খাবে, তো যার কারণে এভাবে একটু ভেজে দেন সসের সঙ্গে দিয়ে দিচ্ছি, বাচ্চারা মজা করে খেয়ে নেবে আর কি। আর এই তো ওরা কিছু শপিং টপিং করে ওদের পছন্দের জিনিস, স্টিকারের জন্য যে কত পাগল বাচ্চাগুলো, রাফান আর মানহা। রাফান এত কিছু আসলে চায় না, ও একটু নরম সরম প্রকৃতিরই, এত চাহিদা ওর নাই। বাট মানহা রিয়াম অনেক বেশি, বাইরে গেলে যে এটা ধরবে ওটা ধরবে, এটা চাই ওইটা চাই। এই যে ও রিয়াম নিয়েছে ওর পছন্দের স্টিকার, আর মানহা নিয়েছে মানহার পছন্দের ইউনিকর্ন, এই আর কি। ওরা আবার স্টিকারগুলো খুলে খুলে পেপারে লাগাচ্ছে। মাশাআল্লাহ, মায়ের প্রতিচ্ছবি তার মেয়ে হয়, মেয়ের মাঝে নাকি মায়ের অনেক কিছুই দেখা যায়। ওর মেয়ে, আমি আর নামাজ পড়ছি, তো মেয়েও সাথে সাথে নামাজ পড়ছে। আসলে ওর হিজাব কেনা হয়নি এখনো, এটা এথিনা দিয়ে দিছিল গতবার দেশ থেকে, তো ওর বেটা বড় হয়ে গেছে। ইনশাল্লাহ ওকে আরবিক লেসনে দিয়ে দিব, তখন নিয়ে নেব, কিনে নেব। আর উনিও দুষ্ট, দুষ্ট তো আছেই, রিয়ামকে মানহাকে ডিস্টার্ব করার জন্য, তাই না? আল্লাহ করার সময় লাভ করছে, রিয়াম তো বুঝে না। না রিয়াম বিগ যখন হবে তখন রিয়াম লাভ করবে না, তাই না? কি হয়েছে পায়ে, কি হয়েছে বেটা, কি হয়েছে? ব্যথা লাগছে, কারণ সে উইন্ডো ওপেন করে ফেলে এসে জান দিয়ে ট্রাই করছে, আর এটার চাবিটা আসলে আমি পাই নাই, যার কারণে আমি উইন্ডোটা লক করে রাখি, কারণ বাচ্চা মানুষ অনেক রিস্কি হয়ে যায়। আর এবার চলে আসলাম সমোসাটা বানাতে। এখানে আলু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ, আর এই হচ্ছে গরম করা মাংসটা। তো পেঁয়াজের সঙ্গে আলু একটু লবণ দিয়ে হালকা ভেজে নিচ্ছি, আর এবার মাংসটাও দিয়ে দিচ্ছি, একদমই ভাজা ভাজা করে নেব। আর দিয়েছি অল্প একটু জিরা পাউডার আর গরম মশলা পাউডার,
আর আসলে মাংসটাতে আমার ভালোই মশলা ছিল, না হয় একটু আদা রসুন হলুদ লবণ মরিচ সব কিছু একটু একটু দিতাম, বাট মাংসটাতে ভালোই মশলা ছিল যার কারণে আর অন্য কিছু দেইনি। আর দুই তিনটা কাঁচা মরিচ কুচি করে দিয়েছি, কাঁচা মরিচটা আসলে বড়দের জন্য করলে একটু ঝাল করে করলে বেশি মজা লাগে, মানে একটু বেশি দেওয়া যায়, কিন্তু আমি করছি আসলে আমার বাচ্চাদের চিন্তা করে, রাফান মানহারি আম তিনজনই এটা আবার খুব বেশি লাইক করবে। আর এবার আমি রুই মাছ ভেজে নিয়েছি, আর হচ্ছে ফুলকপিটা, এখানে একটা ফুলকপি পোড়াটা দিলে আসলে আমার বাসায় খাওয়া হবে না, এটাই হয়তো বা 2 দিন চলে যাবে, মানে রোজার সময় তো আসলে খাওয়া হয় না। তো ফুলকপি আলু আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর হচ্ছে এখানে আমি রুই মাছটাও একদম ভালো করে ধুয়ে নিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি যেন মশলা মানে লবণটা মাছের ভেতর একটু প্রবেশ করতে পারে। লবণটা মাখিয়ে কিছুক্ষণ রাখলে দেখা যায় যে মাছটা খেতে ভালো লাগে, মানে মাছের ভেতর লবণটা প্রবেশ করতে পারে আর কি। আর এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোও ভেজে নেওয়ার পালা। রান্নাতে আসলে কষানোটা যত হয় রান্নাটা ততই মজা লাগে। তো আমি আগে একটু কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে ফুলকপিটা, তারপর মাছ দিয়ে দিব আর কি। আর আমি এখানে একটু পেঁয়াজের পাতা ছিল কয়েকটা বাসায়, ফ্রিজে খুলে দেখলাম যে কয়েকটা পেঁয়াজের পাতাও আছে, তো ভাবলাম পাতা দিয়ে দিলেও মানে ভালোই লাগে, খারাপ লাগে না, তো কয়েকটা পাতাও দিয়ে দিয়েছি পেঁয়াজের। আর এই হচ্ছে আমার রান্না, আশা করি ভালো লেগেছে, আর এই কারিটা দেখলেও কিন্তু খেতে মন চায়, মানে অনেক মজার একটা কারি আসলে, আর এক কারিতেই চলে যায় আর অন্য কারির প্রয়োজনও পড়ে না, এত মজা হয় এই কারিটা। আমি এটা কাঁচা মরিচ লেবু দিয়ে খেয়েছি, আমি আজকে ইফতার কিন্তু ভাত করেছি, আসলে ওই টাইমটাতে আর ভিডিও করা হয়নি কারণ একটু তাড়াহুড়ো করে করেছিলাম। রান্নাটা সেরে আবার কিছু সমস্যাও বানিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। আসলে এগুলো বানানোর টাইমে আমার একটু আজকে ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, বাচ্চারও ডিস্টার্ব করছিল বেশি, যার কারণে ওই বানানোর ভিডিওটা রেকর্ড করা হয়নি। তো এখানে আমি জাস্ট আমার বাসায় মশলা বানানোর যে শিটগুলা রেডিমেড কিনতে পাওয়া যায় সেই শিটগুলো দিয়ে আজকে বানিয়েছি। তো এখানে কয়েকটা বানানোর পর কয়েকটা ভেজে নিয়েছি আর বাকি কিছু রেখে দিয়েছি। আমার কাছে আবার কেনাগুলা এক ধরনের টেস্ট, আর আমরা নর্মালি কোরবানিদের পরে যে দেশে সমস চাপসা পিঠাটা বানাই সেটা বেশি মজা লাগে, মানে চালের গুঁড়ি দিয়ে যেটা করি আর কি, তো ওইটা আমি আগামীকাল করব, সেই জন্য একটু পোর মানে মাংসে একটু পোর রেখে দিয়েছি। আর এটা রাফান মানহারা খুব পছন্দ করে খেয়েছে, আমি প্রায় 10-15টার মতোই বানিয়েছি আজকে, সো ওরা অনেকগুলা খেয়েছে, আমিও কয়েকটা নিলাম, আর বাকিটা রেখে দিয়েছি কালকের জন্য, কালকে চালের গুঁড়ি দিয়ে বানাবো আর কি। তো আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগামীকাল চলে আসব নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, আল্লাহ হাফেজ।